হরি কথা শুনেছি, আমাকে উনি হরি লীলামৃত দিয়েছেন, গুরুজন চরিত্র চরিত দিয়েছেন, এবং আমি যখন ঠাকুরনগরে গিয়েছিলাম কপিল ঠাকুর তিনি এখন নেই, তিনি আমাকে এই দুটো গ্রন্থ দিলেন, দাদা একটু পড়ে দেখবেন। তো আমি তখন বাঘা যতীন থাকতাম সেখানে নিয়ে আমি ওই পড়লাম, পড়তে থাকলাম, পড়ে যে আমার ফিলিংস হলো, অনুভূতি হলো, এবং সেটা যখন মানুষ জানতে চাইলো যে আপনি এই হরি লীলামৃত পড়ে, গুরুচরিত চরিত পড়ে আপনি কি দেখলেন কি পেলেন যদি আমাদের একটু খুলে বলতেন, ঠাকুর জিজ্ঞেস করলেন। তো আমি বললাম, দেখলাম কোটি কোটি মুক্তা হাসে আমার হরি লীলামৃতের পাতা, যদি মালাগেছে গলায় পড়বি আমার হরি লীলামৃতের পাতা, কোটি কোটি মুক্তা হাসে আমার হরি লীলামৃতের পাতা। কাম কামনার হয় অবসান, কাম কামনার হয় অবসান।
কোটি কোটি তহসে আমার ভরলাম পাতা দেখলাম কোটি কোটি তহসে আমার ভরলাম পাতা হাতে কাম মুখে নাম কত সহজ। আপনাকে পাহাড়ে যেতে হবে না, আপনাকে পর্বতে যেতে হবে না, আপনাকে কৃচ্ছ সাধন করতে হবে না, অনেক কষ্ট করে আপনাকে মুক্তিমুখ পেতে হবে না। আমার ঠাকুর এত সহজ এত সুন্দরভাবে এই মুক্তিমুখের কথা বলেছেন, সেই কারণেই আমি বলেছি আমার মোক্ষ লাভের সহজ সন্ধান, আমার মোক্ষ লাভের সহজ সন্ধান নাই রে সারা দুনিয়া, কোটি কোটি মুক্ত আসে আমার হরিলীলা মাতা, যদি মনা গেতে গলায় পড়বি আয় রে তোরা ছুটে কোটি কোটি মুক্ত আসে আমার হরিলীলা, ও যদি মালা গেছে গলায় পড়বি মালা গেছে গলায় পড়বি ও হরি
ব্যারিস্টার হয়েছেন অনেকে ডক্টর হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন বিশ্বখ্যাত হয়েছেন অ্যাডভোকেট হয়েছেন প্রফেসর প্রিন্সিপাল অনেক বড় বড় ডিগ্রি নিয়েছেন ডক্টরেট করেছেন কিন্তু এই নমঃশূদ্রদের মধ্যে আমি অনেককে জানি অনেককে জানি যে তারা ঠাকুরের নামই হয়তো শুনতে পারেন না তারা ইতিহাস পড়েননি তারা ইতিহাস জানেননি আমি তাদের জন্য বলি আমি একটা গানে লিখেছিলাম তোমরা জানো না জানো